কাঁকসা হাড়তলায় মঙ্গলবার বিকালে খেলা হবে দিবস উপলক্ষে কচিকাঁচা ও কিশোরদের ফুটবল প্রদান কাঁকসা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। খেলা হবে মাত্র দুটি শব্দ, আর তাতেই নির্বাচনী প্রচারে বাজিমাত তৃণমূল কংগ্রেসের। আর একুশের বিধানসভা ভোট জিততে বড় ভূমিকা নিয়েছিল খেলা হবে স্লোগান, এবার সেই খেলা হবে দিবসকেই এবার স্বীকৃতি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এই ম্যাজিক ওয়ার্ডের তাৎপর্য হয়তো কচিকাঁচারা জানে না, তবুও তারা ফুটবল হাতে পেয়ে বলল খেলা হবে। এদিন কচিকাঁচাদের মুখেও শোনা গেল খেলা হবে ম্যাজিক ওয়ার্ডটি। এদিন কাঁকসা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 15টি ফুটবল দলকে এবং এলাকার বেশ কিছু ক্ষুদে ফুটবলারদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। এদিন ফুটবল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা পল্লব ব্যানার্জি, কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য বৈশাখী ব্যানার্জি, ত্রিলোক চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিনা বেগম, তৃণমূল নেতা মোহন পাল, রাহুল বৈরাগ্য, রঞ্জিত সরকার। কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্যা বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার অনুপ্রেরণায় খেলা হবে দিবস পালনে ফুটবল দেওয়া হল তরুণ ফুটবল খেলোয়াড়দের হাতে। তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আজ 16 আগস্ট খেলা দিবস পালন করার জন্য। সেই নির্দেশ পালন করতেই তারা বেশ কিছু ক্লাব এবং খুদে ফুটবলারদের হাতে ফুটবল তুলে দেন। তারা ফুটবল খেলবে, মন আর শরীর সুস্থ থাকবে, আর যারা সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াচ্ছে তাদের থেকে দূরে থাকবে বাংলার যুব সমাজ, এমনটাই ধারণা তৃণমূল নেতার। কাঁকসা থেকে পাপু লোহার রিপোর্ট, বর্ধমান টুডে। আমার এই বলটা ভেবে খুব ভালো লাগছে এবং আমি খুব আনন্দিত হয়েছি। করা হয়? হ্যাঁ, প্রায় করাই হয়। আচ্ছা, কতটা খুশি? অনেক খুশি। কাল থেকে মাঠে নামবে তো? হ্যাঁ। আচ্ছা, কি হবে? খেলা হবে। আচ্ছা, কোথায় খেলা হবে? বাচ্চাদের আর ক্লাব যেগুলো আছে আর কি, তাদেরকে একটা করে ফুটবল দিয়ে খেলা দিবস উদযাপন করলাম। বাচ্চারা খুব খুশি বল পেয়ে আর কি, কারণ বাচ্চারা মাঠে ঘাটে এখন সময়টায় তারা একটুখানি মানে 2 বছর কোভিডের জন্য বাইরে বেরোতে পারেনি, এইবারে খেলার জন্য তারা প্রস্তুত একদম মানসিকভাবে, তারা খুবই খুশি। মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এই খেলা দিবস পালন করলাম। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 16 আগস্ট খেলা হবে দিবস সৃষ্টি করেছিলেন। আজকে তার প্রথম বর্ষপূর্তি। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখান থেকে এলাকার বিভিন্ন ছেলেরা যারা ফুটবল খেলাধুলা করে তাদের প্রত্যেককে আমরা ফুটবল দিয়ে এই খেলা দিবস আমরা পালন করলাম। এই ফুটবল দিয়ে তারা খেলাধুলা করবে, এতে ছেলেরা এনকারেজ হবে। অনেকে ফুটবল নেয়, আমরা যতটুকু পারলাম আজকে আজকে ফুটবল দিয়ে বিভিন্ন বাচ্চাদের কাকসার মাধব মাঠ, মিরেপাড়া, পাঠানপাড়া, হাজরাবেড়া, মিনি বাজার, গোড়তলা, হ্যাঁ না, এরকম বিভিন্ন মিরেপাড়া, বিভিন্ন পাড়ার 15 প্রায় 10-15টা টিমকে আমরা আজকে ফুটবল খেলি।